এমন একটা দল নিয়েও ঠিক কি কারণে ভালো করতে পারছে না পিএসজি তা নিয়ে আলোচনা হতেই পারে। তবে তাতে অন্তত চলতি মৌসুমে হবে না কোনো কাজের কাজ, কারণ এক লিগ শিরোপা ছাড়া তাদের আর সম্ভাবনা নেই কোনো কিছুতেই। লিগ ওয়ানটাও যে ওরা জিতে ফেলেছে নির্ভার হয়ে এটাও বলার সুযোগ নেই। টিম গ্যালাকটিকো হয়েও প্যারিসিয়ানদের এমন রুগ্ন পারফরমেন্স অবশ্যই হতাশার, সেটা আরও বহুগুণে বেড়ে গেছে লিগ ওয়ান চ্যালেঞ্জের মুখে পড়ায়। যদিও এখনও টেবিলের শীর্ষেই ক্রিস্তোফ গালতিয়ে বাহিনী, কিন্তু এখান থেকে পয়েন্ট হারালেই হিসেব হয়ে উঠবে আরও জটিল। সম্প্রতি পিএসজির হোম ম্যাচ পরিসংখ্যান ভালো না, পার্ক দ্য প্রিন্সেসে খেলা শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে ওরা। তার উপর আছে একগাদা ইঞ্জুরির খবর, নুনো মেন্ডেস, নেইমার, কিমপেম্বে মাঠে নামতে পারবেন না এই ম্যাচেও। বিষয়টি বেশ ভাবাচ্ছে কোচ ক্রিস্তোফ গালতিয়েকে। এটা ঠিক, ভালো একটা দল নিয়েও আমরা প্রত্যাশিত পারফরমেন্স করতে পারছি না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এটা অবশ্যই ভাবনার বিষয়, তবে এটা নিয়ে এখন পড়ে থাকতে চাই না। সামনে আমাদের চ্যাম্পিয়নশিপ, আরো চারটি ম্যাচ আছে আমাদের, সেখানে অপ্রত্যাশিত কোনো ফল চাই না আমরা। প্রতিপক্ষ অ্যাজাসিও ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় লিওনেল মেসি। ক্লাব অনুমতি না নিয়ে সৌদি আরব যাওয়ায় তার উপর তিন ম্যাচ নিষেধাজ্ঞার গুঞ্জন ছিল, তবে এক ম্যাচ পরই মাঠে নামতে যাচ্ছেন তিনি। তার সঙ্গে ফিরছেন আশরাফ হাকিমিও। লিওনেল মেসির মতো ফুটবলার দলে থাকলে সবসময় সুবিধা পাওয়া যায়। এক ম্যাচ পর সে আবারও ফিরেছে, এটা অবশ্যই আমাদের এগিয়ে দেবে। তবে তার নিষেধাজ্ঞা নিয়ে কিছু বলতে চাই না। তাছাড়া এই ম্যাচে আশরাফ হাকিমিও ফিরবে। সবকিছু মিলিয়ে ভালো কিছুর প্রত্যাশাই করছি। 34 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। দুই নম্বরে থাকা লেন্সের ঝুলিতে আছে 75 পয়েন্ট, তবে প্যারিসিয়ানদের অ্যাডভান্টেজ এক ম্যাচ কম খেলেছে ওরা। এস এম ইকবাল, সময় সংবাদ।